আজ শুক্রবার, 20 অক্টোবর 2023। আজ সোনার দাম কি কলকাতায়, তা আজকের ভিডিওতে জেনে নেব। অবশেষে সোনার দামে স্বস্তি, কলকাতায় আজ হলুদ ধাতুর দাম কত? শুক্রবার 20 অক্টোবর 2023, এই তারিখে সোনার দাম কত এবং ভারতের বিভিন্ন বড় শহরে সোনার দাম কত, তাও এই ভিডিওতে থাকছে। ভারতের সোনা এবং রূপোর দাম অনেক কিছুর উপরই নির্ভর করছে। মার্কিন ডলার, দেশের টাকা, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের বাজারের অবস্থা দেখে ঠিক হয় সোনার রেট। বিভিন্ন রাজ্যে করের হার আলাদা আলাদা, যার জন্য সোনা ও রূপোর দামও আলাদা হয়। আসুন জেনে নেওয়া যাক যে আজ দেশের বড় শহরগুলিতে সোনার রেট কত থাকল। সোনা হলো মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি দারুণ বিনিয়োগ। বিনিয়োগকারীরা সোনাকে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসাবে মনে করেন। এখানে দেওয়া হলো সোনার আজকের রেট, তা বিভিন্ন স্বর্ণ জুয়েলার্স থেকে যে 22 ক্যারেট সোনার প্রতি গ্রাম 5,570 টাকা এবং 24 ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম 6,076 টাকা। আজ দেশের বড় শহরগুলিতে সোনার দাম, কলকাতার 22 ক্যারেট সোনার দাম 10 গ্রামের দাম 55,700 টাকা, 24 ক্যারেটে 10 গ্রামের দাম 60,760 টাকা। দিল্লির ক্ষেত্রে 22 ক্যারেট হচ্ছে 55,850 টাকা এবং 24 ক্যারেটে 10 গ্রামের দাম 60,910 টাকা। অপরদিকে মুম্বাইয়ের ক্ষেত্রে 22 ক্যারেটের দাম 55,700 টাকা এবং 24 ক্যারেটের দাম 60,760 টাকা। চেন্নাইয়ের ক্ষেত্রে 22 ক্যারেট 55,850 এবং 24 ক্যারেট হচ্ছে 60,930। বেঙ্গালুরুর ক্ষেত্রে 22 ক্যারেট 55,700 টাকা এবং 24 ক্যারেট 10 গ্রামের দাম 60,760 টাকা। হায়দ্রাবাদের 22 ক্যারেটের 55,700 এবং 24 ক্যারেট 60,760 টাকা। 22 ক্যারেট এবং 24 ক্যারেটের দাম সকাল 8টায় আপডেট হয়েছে এবং প্রতিদিন ওঠানামা করে। বিশেষজ্ঞরা বলে মনে করছেন সোনার দাম পরিবর্তনের একাধিক কারণ, সুদের হার, মুদ্রাস্ফীতি, জুয়েলারি বাজার, ভৌগোলিক পরিস্থিতি প্রভৃতির ওপর নির্ভর করে। যদি আপনারা এই ধরনের ভিডিও পেতে চান, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।